আমাদের পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে প্রকৃতি উজাড় করে দিয়েছে তার অপরূপ সৌন্দর্যে। আমাদের বাংলাতেই রয়েছে সমুদ্র, হিমালয়, মালভূমি, ঘন জঙ্গল আর নদী। শুধু মরুভূমি ছাড়া বাকি সব রকমের প্রাকৃতিক বৈশিষ্ট্যের সমাগম রয়েছে আমাদের বাংলায়। রয়েছে দুচোখ ভরে দেখার মতন আর মনের খিদে মেটাবার মতন উপাদান। তো এই খিদে মেটানোর জন্য আমরা আজ বেরিয়ে পড়েছি মালভূমি আর পলাশের দেশে পুরুলিয়ায়। গুড মর্নিং ফ্রম চন্দননগর। তোমরা টাইটেল আর সামনে দেখে তো বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। তো যেটা কমপ্লিট রেডি হয়ে গেছে, এখন সময় হয়েছে 10:27। এখান থেকে সময় লাগবে প্রায় 7 ঘন্টা। ডিস্টেন্স দেখাচ্ছে 270 কিলোমিটার। তো আমরা চন্দননগর থেকে বেরোচ্ছি। এখান থেকে তারকেশ্বর রোড হয়ে তারকেশ্বর ক্রস করে আমরা জয়পুর ফরেস্ট ক্রস করবো, দেন আমরা পৌঁছাবো বিষ্ণুপুর। বিষ্ণুপুর থেকে এগিয়ে যাবো, এগিয়ে মানবাজার বলরামপুর বাস স্ট্যান্ড ক্রস করে আমরা পৌঁছাবো মালগুড়ি রেসর্ট। তো ওখানে আমরা 4 দিন থাকবো। তো 4 দিনে কী কী আমরা দেখছি, কোথায় কোথায় খুব সবই তোমার সাথে শেয়ার করবো। আর তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি চন্দননগর থেকে কেন বেরোচ্ছি। তো কেন বেরোচ্ছি সেটা একটু তুমি দেখে নাও, ঠিক আছে? ততক্ষণ আমি লাগেজগুলো বাইকে লোড করি। তো আবার কথা হচ্ছে মোটর ব্লগে, তো চলো। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে পুরুলিয়া ট্রিপের প্রথম দিনে সবাইকে জানাই স্বাগত। আজকের এই এপিসোডে আমার সাথে থাকার জন্য তোমাদের মন থেকে ধন্যবাদ। এখন সময় হয়েছে প্রায় 1টা আর আমরা ক্রস করছি সেকেন্ড ব্রিজ। তোমরা তো জানতেই পেরেছ আমি রওনা দিচ্ছি চন্দননগর থেকে। তো আজ আর কাল থাকবো চন্দননগরে। মানডে সকালে আমরা বেরোচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে আমি কলকাতা থেকে চন্দননগর এসেছিলাম, 2 দিন কাজ ছিল এখানে। তো বর্ষার কাজ শেষ হয়ে আজকে সকালে বেরোচ্ছি, 11:30 বাজে এখন। তো এখান থেকে সোজা আমরা সিঙ্গুর হয়ে তারকেশ্বর রোড ধরবো। তো এখন তো চন্দননগরেই আছি, সামনে যদি মোড় পড়বে সেখান থেকে সোজা যাব। আমরা এখন দিল্লি রোড ক্রস করছি, ডান দিকে চলে গেলে চলে যাবো বর্ধমানের দিকে, আর বাঁদিকে আছে ডানগুনিপুরের বাঁদিকে, আর সোজা গেলে রাস্তা যাচ্ছে সিঙ্গুরের দিকে। তো সিঙ্গুর থেকে আমরা দেন তারকেশ্বরের রোডটা ধরবো। তোমরা যারা কলকাতা থেকে আসছো তারা ডানকুনি টোল প্লাজার আগের মোড়টা থেকে বাঁদিকে নিয়ে নিতে পারো আরামবাগ রোডটার জন্য। এছাড়াও পুরুলিয়া যাওয়ার জন্য বর্ধমান থেকেও যাওয়া যায়, আসানসোল হয়ে যাওয়া যায়, দুর্গাপুর হয়ে যাওয়া যায়, আবার খড়গপুর হয়ে ঘাটশিলা হয়েও যাওয়া যায়। তো আমরা যাচ্ছি আজকে আরামবাগ হয়ে, আর ফিরবো আমরা আসানসোল দুর্গাপুর হয়ে। আমরা এই হোটেল পান্থশালা রেস্টুরেন্টে খেলাম। খেয়েছি বলতে কোটরোট খেয়েছি বলতে 2 আর ভাত খেয়েছি, কারণ শরীরটা আমার খারাপ রয়েছে, তাই মাছ মাংসটা খাইনি বা অন্য সবজিও খাইনি, শুধু দই খেয়েছি আর ভাত খেয়েছি। তো দুজনের খরচা পড়লো মোটে 100 টাকা, 2 প্লেট দই আর 2 প্লেট রাইস। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা এগোবো এবার আরামবাগ থেকে জয়পুরের দিকে, জয়পুর ফরেস্টের দিকে। আগে আমাদের টার্ন নিতে হবে ডান দিকে। আমরা এখন রয়েছি বোরহরি মোড়, এখান থেকে ডান দিক নিতে হবে, আর সময় হয়েছে 2:20। আরও 4:43 সময় দেখাচ্ছি, 200 কিলোমিটার আরও রয়েছে পথ। আমরা এখন কুতুরপুর ক্রস করছি, এখান থেকে বাঁকুড়া 65 কিলোমিটার।
জয়পুরের দিকে। আমরা পৌঁছে গেছি জয়পুর ফরেস্টে, আর এখন সময় হয়েছে 3:10। দেখতেই পাচ্ছ দুধারে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে রয়েছে এই সুন্দর রাস্তাটা। আর এই জঙ্গলে শাল পলাশের গাছ রয়েছে, তবে শালটাই বেশি। এই জঙ্গলে হাতি, হরিণ, শিয়াল তো রয়েছে, মাঝে মাঝে এখান থেকে হাতিও ক্রস করে। মাঝে মাঝে মধ্যে সাইনবোর্ড দেওয়া রয়েছে যে এলিফ্যান্ট ক্রসিং জোন। যাত্রাটা একটা আলাদাই তৃপ্তি দিচ্ছে। যারা বাইক রাইড করতে ভালোবাসো আশা করি তারা বুঝবে। আর আমাদের মালগুড়ি রিসর্ট 17 কিলোমিটার, 26 মিনিট সময় লাগবে দেখাচ্ছে। লাইন ক্রস করতে হচ্ছে, স্টেশন রয়েছে সামনে, তবে এটা বড়ভূম স্টেশন নয়। এদিকে বড়ভূম স্টেশন আর এদিকে পুরুলিয়া স্টেশন, তবে এটা বড়ভূম নয়, বড়ভূম আরও আগে। এটা কি বড়ভূম স্টেশন? না, এটা বড়ভূম তো নয়। আর কেউ নেই, সবাই আজকে চেক আউট করে গেছে। কালকে তোমাদের ভালো করে দেখাতে পারবো রুমগুলো, কিন্তু আর ওই রুমগুলো কালকে একবার দেখিয়ে যাবো, কারণ এখন তো কিছু বোঝা যাচ্ছে না। তাও একবার দেখিয়ে দিই এরকম ট্রেন বাথরুমটা এরকম।
ইনস্ট্যান্ট গিজারও রয়েছে, টয়লেট মিটার ক্লিন রয়েছে, ট্রেনগুলোতে সেম করে এক একটা কুলার রয়েছে, তবে এসি নেই, সামনে একটা বসার জায়গা বসে খাওয়ার জন্য। আমরা এখন চার স্ন্যাক্স অর্ডার দিয়েছি, সেটা খাই, আগে তো শেষ হয়নি, তারপরে ডিনার অর্ডার হয়েছে, তোমার সঙ্গে আবার ডিনারে কথা হচ্ছে, আমি ওটাকে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিই। চলো, কফা দিয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, কফি বাইরে বসে খেয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি ক্যামেরা চার্জ না বলে কফি তারা ভিডিও করতে পারিনি। কফাটা দেখা, কফাটা দেখাই, নর্মাল অনিয়ন পকোড়া চেয়েছিলাম, তো বেশ ক্রাঞ্চি রয়েছে পকোড়াগুলো। আর ডিনারে আমরা চিকেন কারি আর রুটি, গোবিনে অনিয়ন পকোড়া আছে, রাতে চিকেন আর রুটি অর্ডার দিয়েছি, সেটা আসলে মধ্যে দেখাবো। আর ফার্স্ট সকালবেলা আমাদের রুমটা প্লাস নর্মাল কটেজগুলো কীরকম হয় সেটাও দেখাবো, আর পুরো হোটেলের ট্যুরটাও যাবো। ঠিক আছে, আমরা ডিনারে এসেছি, ঠিক আছে, কেঁপে কেঁপে মরেই যাচ্ছে, এত ঠান্ডা রয়েছে, এদিকে কিচেন, নিজেদের দাদা রান্না করছে, আমরা ঠিক বলছি ওই দিকে ট্রেনটাতে খেয়ে বা রুমে ঢুকি। কী রয়েছে দেখে চিকেন, লাইটটা কম রয়েছে, দাও একটু ফ্ল্যাস দি, তাহলে ফেলা করে বোঝা যাবে। চিকেনের কারি, রুটি আর স্যালাড। চলো গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালে, তাড়াতাড়ি খেয়ে আমরা রুমে যাই, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। চলো।